নওগাঁ জেলা শহর থেকে 50 কিলোমিটার পশ্চিমে মান্দা উপজেলার ভারসু গ্রামের লক্ষ্মীর মোড়ে একজন যুবক একটানা গান গেয়ে চলেছেন। কাছে গিয়ে জানা গেল যিনি গান করছেন তিনি একজন অন্ধ, নাম তার আইনাল হক। পথচারীরা বেশ মনোযোগ দিয়ে তার গান শুনছেন। আইনাল হক নিজেই গান বানান ও সুর করেন। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই খালি গলায় তার অসাধারণ সঙ্গীত পরিবেশনে দর্শকরা মুগ্ধ। আমি অন্ধ মানুষ, আমার নিজেরই লেখা গান আছে 100টা। আমি নিজে নিজেই গান তৈরি করি, নিজে নিজেই সুরকার, নিজে নিজেই গীতিকার। তো আমার এই ভাসুর গায়ের সবাই বাপ ভাই এবং সবাই আমাকে চিনে বা সবাই আমাকে ভালোবাসে, আমার সহকারী করে, সবাই আমাকে পছন্দ করে থাকে।